Ascom Matters, Unleash Your Media Odyssey. সকালে ঘুম থেকে উঠেই আমরা কম বেশি সকলে খবরের কাগজ হাতে নিয়ে সেটা পড়া শুরু করি। আবার এমন অনেকে আছে যাদের খবরের কাগজ ছাড়া দিনই শুরু হয় না। কিন্তু ভারতবর্ষের যে প্রথম খবরের কাগজ, তার ইতিহাস কি আমরা জানি? তাহলে চলুন আজকে জানা যাক সেই খবরের কাগজের ইতিহাস। বেঙ্গল গেজেট, যা কিনা হিকির গেজেট নামেও পরিচিত, সেটি হলো ভারতবর্ষের প্রথম খবরের কাগজ। আর এই খবরের কাগজটি আর কোথাও থেকে না, প্রকাশিত হতো ব্রিটিশ আমলের ভারতের রাজধানী কলকাতা থেকে। জেমস আগাস্টাস হিকি, যিনি ছিলেন একজন আইরিশ নাগরিক, কিন্তু তার কর্মস্থান ছিল ভারতবর্ষ। তিনি 1780 সালের 29শে জানুয়ারি প্রথম নিউজ পেপার চালু করেন ভারতবর্ষে, যার পুরো নাম ছিল বেঙ্গল গেজেট অর দি অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টিফায়ার, আর যার ট্যাগলাইন ছিল আ উইকলি পলিটিক্যাল অ্যান্ড কমার্শিয়াল পেপার ওপেন টু অল পার্টিজ বাট ইনফ্লুয়েন্সড বাই নান, এবং এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল। আবার বলা যায় এই সেই প্রথম পত্রিকা যেখানে বিজ্ঞাপন ছাপা হতো। প্রথম থেকেই এই খবরের কাগজ বেশ সেন্সেশন তৈরি করেছে, আর তার ফলে নানা রকম কন্ট্রোভার্সিতে এবং তৎকালীন সরকারের সাথে নানা রকম বাকবিতণ্ডে জড়িয়ে পড়ে জেমস অগাস্টাস হিকি। বলা যেতে পারে একরকমের বোল্ড পার্সোনালিটি ছিলেন জেমস অগাস্টাস হিকি। তিনি তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে নানা রকমের অভিযোগ নিয়ে আসেন, বেশ কিছু স্ক্যান্ডেলও তুলে ধরেন তিনি। এমনকি ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে তিনি তৎকালীন সুপ্রিম কোর্টের বিচারপতিকে ঘুষ দেওয়ার অভিযোগ তোলেন। তার নিউজ পেপার যাতে এই সমস্ত লেখা বন্ধ করে, সেই জন্য ওয়ারেন হেস্টিংসের স্ত্রী মারিয়ান হেস্টিংস তাকে ঘুষ দিতে চেয়েছে। এই খবরও নিজের নিউজ পেপারে ছেপে দেন জেমস অগাস্টাস হিকি। অবশেষে রাস্তা না পেয়ে তার এই কর্মকাণ্ড বন্ধ করতে তৎকালীন সরকার নিজেদের নিউজ পেপার চালু করে, যার নাম দেয় ইন্ডিয়া গেজেট অর দি পাবলিক অ্যাডভার্টাইজার। কিন্তু তাতেও থামানো যায়নি জেমস অগাস্টাস হিকিকে। তিনি তারপরেই নিজের খবরের কাগজ নাম পরিবর্তন করে রাখেন হিকিস বেঙ্গল গেজেট অর দি অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভার্টিফায়ার। এইভাবেও যখন জেমস অগাস্টাস হিকিকে আটকানো গেল না, তখন ওয়ারেন হেস্টিংস নিলেন অন্য পন্থা। প্রথমে বন্ধ করে দেওয়া হলো পোস্টাল সার্ভিস, অর্থাৎ হিকি আর পোস্ট অফিসের মাধ্যমে নিজের খবরের কাগজ পাঠাতে পারতেন না। তারপরে তাকে নানা রকমভাবে কাঠগোড়ায় তোলা হলো, এমনকি জেলেও যেতে হলো তাকে, কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি। অবশেষে তার বিরুদ্ধে মানহানির মামলা এনে তাকে আবার জেলে পাঠানো হলো, এবং এর মধ্যেই এত কিছু ঘটনার পরে মনোবল ভেঙে যায় জেমস অগাস্টাস হিকির। অবশেষে প্রথম প্রকাশনার মাত্র 2 বছরের মধ্যেই 30শে মার্চ 1782 সালে বন্ধ হয়ে যায় হিকির গেজেট। মাত্র 2 বছর হলেও ভারতীয় খবরের কাগজের ইতিহাসে জেমস অগাস্টাস হিকিকে মনে রাখা হয়েছে ফাদার অফ জার্নালিজম ইন ইন্ডিয়া হিসেবে, এবং তার অবদান সর্বদা উল্লেখ করা হয় জার্নালিজম এবং মাস কমিউনিকেশন বিষয়ে পড়াতে গেলেই। তো এই ছিল ভারতবর্ষের প্রথম নিউজ পেপারের ইতিহাস। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে এবং হয়তো আপনারা এখান থেকে কিছু ভালো তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।